ভগবান একদিন অনেক আশা নিয়ে আমাদের বাংলার ঘরে বাঙালির ছেলে হয়ে এসেছে। গৌরীর প্রথম আশাটি কি ছিল? আমি এই গলির মানুষকে নাম দিয়ে প্রেম দিয়ে উদ্ধার করব। অর্থাৎ এখানে পরিষ্কার হয়ে গেল যে গলির জীবের নাম ছাড়া আর কোনো গতি নাই নাই নাই। কৃতেই যদ্ধায়তে বিষ্ণুতে তায়ং যজৈ তমকৈ তা পরে পরিচর্যায়ং কলৌ দর্ধরি কীর্তনা। কেন কলিযুগের মানুষ হরিনাম করবে এই শ্লোকের মধ্যে পরিষ্কার হয়ে গেল। বলছে সত্যযুগে ছিল ধ্যান, সত্যযুগে ভগবানকে পেতে গেলে তাহলে ভগবানকে কি আগে জেনে নিতে হবে? আসলে ব্যাপারটা হলো কি, আমরা সবাই প্রচন্ড পরিমাণে আনন্দ পেতে চাই, খুব আনন্দ। আমরা কেউ চাই না যে আমাদের কষ্ট হোক দুঃখ হোক। কোথায় আনন্দ, কোথায় আনন্দ, কোথায় আনন্দ, চরম সেই আনন্দের পেছনে আমরা কিন্তু ছুটছি। যে যত আনন্দ পাচ্ছি আরো বেশি আনন্দ কি করে পাবো সেটা মনে মনে ভাবছি। এই যে আনন্দ, এই আনন্দটা অন্য কেউ নয় গো মা, স্বয়ং ভগবান কৃষ্ণ। স্বয়ং ভগবান কৃষ্ণই হলেন সেই চরম আনন্দ। প্রত্যেকটি ধর্মের মানুষ, প্রত্যেকটি জাতের মানুষ, এমনকি জীব জগৎ, কীট পতঙ্গ সবাই আনন্দ খুঁজছি। সত্য কথা কি, যখন আমাদের কোনো ধর্ম ধর্ম বলে বিভেদ ছিল না, একটাই ধর্ম ছিল, সেটা সনাতন ধর্ম। আর সেই সনাতন ধর্মের মূল সত্তা হলেন কৃষ্ণ। তাহলে আজকে বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে কাদের জন্য? সমাজের কারণে। এতগুলি ধর্মের উৎপত্তি হলো কি জন্য? আমাদের মতো কিছু স্বার্থলোভী মানুষের জন্য। কেউ কারুর ভালো সহ্য করতে পারে না, কেউ নিজেকে ছোট করে দেখতে পারে না, সবাই ভাবে আমিই বড়, আমাকে যেমন করে হোক বড় হতেই হবে। এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে আমাদের সনাতন ধর্মটা টুকরো টুকরো হয়ে গেল। রাধে রাধে। কেউ গর্বের সঙ্গে বলে আমি ইহুদি, কেউ বলে খ্রিস্টান, কেউ বলে মুসলমান, কেউ বলে হিন্দু। আবার আরেকটা ধর্ম আছে মা, হিন্দু ধর্মের মানুষরাই করে, সেটা একটা আলাদা ধর্ম, সেটা হলো বৈষ্ণব। রাধে। সত্য কথা কি, মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের চাহিদা পূরণ করার জন্য, নিজেকে বড় করে দেখানোর জন্য আজকে একটা করে গোষ্ঠী তৈরি করে নিয়ে একটা করে ধর্মের নাম দিলেন। ধর্মের নাম তো আমরা দিলাম, গোষ্ঠী তো তৈরি করলাম, কিন্তু সত্যি সত্যি কি আমরা ধর্মটা রক্ষা করতে পারলাম? এই যে আমি গর্বের সঙ্গে নিজেকে হিন্দু বলি, কি বলি যে আমি হিন্দু, তো হিন্দুর মানেটা কি, কাকে বলি হিন্দু? এটা তো বিদেশিদের দেওয়া একটা নাম। বিদেশিরা যখন ভারতবর্ষ আক্রমণ করেছিল, সিন্ধু নদ পেরিয়েছিল, ওই বিদেশিদের মুখে সিন্ধু শব্দটা উচ্চারণ হতো না, হিন্দু হিন্দু করতে করতে আমাদের ভারতবর্ষের মানুষের একটা নাম দিয়ে দিল হিন্দু। তাই সংস্কৃত অভিধান শাস্ত্র খুললে হিন্দু শব্দের মানে পাওয়া যায় না, হরিবল। কিন্তু আমাদের এই বাংলার ঘরে একজন বৈষ্ণবের জন্ম হয়েছিল, যার নাম ডক্টর মহান অমরনাথ ব্রহ্মচারী। তিনি যখন এলেন
তিনি হিন্দু ধর্মটাকে নিয়ে অনেক আলোচনা শুরু করলেন। হিন্দু ধর্মের কি কোনো মানে হয় না, হিন্দু শব্দের কি কোনো মানে হয় না? তাহলে আমরা যে নিজেদেরকে হিন্দু বলি, আমাদের কি কোনো অস্তিত্ব নাই? তিনি খুঁজতে 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 পেয়ে গেলেন হিন্দু কাকে বলে। বলছে, হীনতা দূর হয়েছে যাহার, সেই হলেন হিন্দু। হীনতা দূর হয়েছে যাহার মানে, ও মায়েরা একটু মন দিয়ে শুনবেন, যে কখনো হিংসা করে না, চুরি করে না, মিথ্যা কথা বলে না, একমাত্র তাকেই বলা যায় হিন্দু। বোঝা গেল? যে কখনো হিংসা করে না, চুরি করে না, মিথ্যে কথা বলে না, তাকে বলে হিন্দু। অর্থাৎ সৎ ব্যক্তি, তাই তো? সৎ ব্যক্তি, সে কখনো হিংসাও করবে না, চুরিও করবে না, মিথ্যা কথাও বলবে না। এবার আমাদের পাশাপাশি ভাই বন্ধুর মতো বসবাস করে আরেক ধর্মের লোক, যাদেরকে বলা হয় ইসলাম ধর্ম, যে ধর্মটার নাম ইসলাম ধর্ম। তো ইসলাম ধর্মের মানুষরা নিজেদেরকে কি বলে? মুসলমান। তাহলে মুসলমান কাকে বলে? হরি বল। দেখুন, কথাগুলো এই জন্যেই বলা যে ধর্মটা আসলে কি আমরা ভালো করে নিজেরা জানি না। ধর্মটা আসলে কি এটা জানতে গেলে ভেতরে ঢুকতে হবে। কে মুসলমান? বলছে, যার কাছে ঈমান আছে। যার কাছে ঈমান আছে সেই একমাত্র নিজেকে বলতে পারে যে আমি মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হয় না, অনেক আরাধনা করতে হয়, সাধনা করতে হয় এই ঈমানটাকে ধরে রাখার জন্য, সততাটাকে ধরে রাখার জন্য। তাহলে ভালো করে যদি চিন্তা করা হয় যে হিন্দুর মানে কি আর মুসলমানের মানেটা কি, দুটোই কিন্তু এক, দুটোর মানেই কিন্তু এক। যে সৎ ব্যক্তি সেই বলতে পারে আমি মুসলমান, যে সৎ ব্যক্তি সেই বলতে পারে আমি হিন্দু। রাধে, এই যে একটা করে গোষ্ঠী তৈরি হয়ে গেল মানুষের মধ্যে, এত বিভেদ লড়াই, কিসের লড়াই? আসলে আমাদের একটাই ধর্ম, সনাতন ধর্ম। সনাতন ধর্মের মানুষ তারা চেষ্টা করে সবাইকে আপন করতে। এবার ওই সনাতন ধর্ম থেকে একটি শাখা যারা হিন্দু নামে বেরিয়ে এলো, তারা সনাতন ধর্মটাকে রক্ষা করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু সবাই পাচ্ছে না। আমাদের ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও কিছু কিছু জায়গা আছে যেখানে অনেক পরিমাণে হিন্দু আছে, কিন্তু ভালো করে যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় এই সততার মানেটা নিয়ে, তাহলে দেখা যাবে সারা ওয়ার্ল্ডের মধ্যে হিন্দু মাত্র 1%, মানে 100 জনা হিন্দুর মধ্যে একজন প্রকৃত হিন্দু, খাঁটি হিন্দু, যে কখনো হিংসা করে না, যে কখনো মিথ্যা কথা বলে না, চুরিও করে না। রাধে রাধে, তাহলে কিসের এত লড়াই? কে বড়, কে ছোট? সত্যি কথা কি, আমরা কেউই ঠিক করে আমাদের ধর্মটাকে রক্ষা করতে পারি না, শুধু বোকার মতো লড়াই করি। তাহলে আমাদের পরিচয় কি? আমাদের পরিচয়, আমরা সবাই ইহ পৃথিবীতে সবাই আমরা কৃষ্ণ দাস, সবাই কৃষ্ণ দাস। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনোদিন ছিল না। রাধে রাধে, প্রকৃত যে ভক্ত হতে পারবে, প্রকৃত যে কৃষ্ণদাস হতে পারবে, তার কাছে কোনোদিনও ধর্মের বিচার থাকবে না, তার কাছে সবাই সমান। তো দেখুন, আজকে এই যে বাংলার ঘরে বাঙালির বাঙালির ছেলে হয়ে আমার ভগবান এলেন, তিনি যখন এলেন
समस्त धर्म समस्त जाति सबाइके एकत्रित करलेन এবং তার কাছ থেকে শুরু হলো সাম্যবাদ। আমাদের সমাজের যে সাম্যবাদ সেটা প্রথম সূচনা করলেন গৌর হরি। কোন মানুষের সঙ্গে কোন মানুষের কোনো ভেদ রাখলেন না, তার মতো দয়ার সাগর, তার মতো করুণার সাগর কোনোদিন না কেউ হয়েছে না কোনোদিন কেউ হবে। তো ভগবান এসে তিনি সবাইকে বললেন, ওগো কলির হতজীব, তোমাদের নাম ছাড়া গতি নাই। তাই কৃতি যদ্ধায়তে বিষ্ণুতে দায়ং যজৈত মখৈ দা পরে পরিচর্যায়ং কলৌ তর ধরি কীর্তনাদ। এই শ্লোকটির মানে জানতে হবে গো মা। বলছে সত্য যুগে ছিল ধ্যান, ধ্যান করে ভগবানকে মানুষ পেত। এর জন্য একজন মানুষকে বহুদিন ধরে না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে থাকতে হতো, একভাবে ধ্যান করতে হতো। ও মা, একদিন আমরা না খেয়ে না ঘুমিয়ে থাকতে পারি না। আর সত্য যুগের মানুষ যুগের পর যুগ না খেয়ে থাকছে, ধ্যান করে বসে থাকছে, ঘুম নেই, দিবারাত্রি বলে কিছু নেই, শুধু ধ্যান করেই যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে সত্য যুগের মানুষের শরীরে আমাদের থেকে অনেক বেশি ক্ষমতা ছিল, অনেক বেশি বুদ্ধি প্রখর ছিল, অনেক বেশি ধৈর্য ছিল। ছিল বলে তারা বহুদিন ধরে ভগবানের জন্য ধ্যান করতে পারত। আর এই ধৈর্য কেন, বুদ্ধিটা এত বেশি কেন, ক্ষমতা এত বেশি কেন? সত্য যুগের মানুষের আয়ু হল 100,000 বছর। ও মা, আমাদের আয়ু কত, কতদিন বাঁচবো আমরা? খুব বেশি হলে 100 বছর, তাই তো মা? খুব বেশি হলে 100 বছর। এখন আর 100 বছরও কেউ বাঁচছে না, রাধে রাধে। যত দিন যাচ্ছে মানুষের আয়ু কমে যাচ্ছে। সত্য যুগে 100 বছর আয়ু, 100,000 বছর বাঁচত বলে তাদের শরীরে ক্ষমতা প্রচণ্ড বেশি ছিল, তাই তারা ধ্যান করে সেই পরম আনন্দকে জয় করত। এরপরে যে যুগটি এলো সেই যুগটির নাম কি মা? ও মা, গল্প তো হচ্ছে। এরপরে যে যুগটা এলো ওই যুগটার নাম কি সত্য যুগের পরে? ত্রেতা। এই ত্রেতা যুগের মানুষের আয়ু কমে গেল। কত হলো কমে? 10,000 বছর। কত ছিল? 100,000 বছর। এই 10,000 বছর যখন আয়ু হলো তখন আর সে ধ্যান করতে পারে না, অতটা ধৈর্য সহ্য তার আর নাই, অতটা বুদ্ধিও নাই, শরীরে অতটা ক্ষমতাও নাই। তাই ত্রেতা যুগের মানুষের জন্য ভগবান নিজ গুণে কৃপা করে বললেন, তোমরা যাগযজ্ঞ করো, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, নানান ধরনের যজ্ঞের দ্বারা তারা ভগবানকে পেত। আরো দিন যখন পেরিয়ে গেল, আয়ু কমতে 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 তাপর যুগে মানুষের আয়ু হল 1,000 বছর। তাহলে প্রথমে কত ছিল? 100,000, কমে হলো 10,000, আরো কমে হলো 1,000 বছর। তাপর যুগের মানুষের 1,000 বছর আয়ু ছিল, তাই তারা ধ্যানও করতে পারে না, যাগযজ্ঞও করতে পারে না, সেই বুদ্ধি সেই ক্ষমতা সেই ধৈর্য তারা হারালো। তাই দ্বাপর যুগের মানুষের জন্য ভগবান ঠিক করে দিলেন পরিচর্যা, অর্থাৎ সেবা, পুজো। এই যে আমার বাবা এখন পুজো করছে, এই পুজোটা আসলে কলিযুগের নয়, এই পুজো পাঠ আসলে কিন্তু দ্বাপর যুগের মানুষের। কারণ ভগবানের পুজো করতে গেলে যে নিয়মাচারের প্রয়োজন কলিযুগের মানুষ
সেই নিয়মাচার ঠিকভাবে রাখতে পারবে না। তাপর যুগের মানুষের 1000 বছর আয়ু ছিল বলে তারা ভগবানের পুজো পাঠ করতে পারত। রাধে রাধে, ভগবানের পুজো করতে গেলেও মা কি করতে হয়? উপোস দিতে হয়। উপোস লজ্জার বিষয়, যেদিন আমাদের উপোসের দিন আসে না, 3-4 দিন আগের থেকে চিন্তা করি উপোসের পরে কি খাবো। অমুক দিন আমার উপোস আছে, মানে বাবাদের একদম জীবন জ্বালিয়ে দেন মারা, উপোসটা বেশি বাবারা করেন, মারা মায়েরা করেন, আর বাবাদের হয় বিপদ। বারবার মনে করি যে শোনো, অমুক দিন আমার উপোস আছে, একটু দই মিষ্টি ফল টল এনে দিও। হরি বল হরি বল। তাহলে চিন্তা করছেন কলিযুগের মানুষের উপোস করা যাবে না, কোন উপোসের ফল পাবেন একমাত্র একাদশীর উপোস ছাড়া। তাই কলিযুগের মানুষ উপোসও দিতে পারবে না, ঠিকভাবে পুজো পাঠও করতে পারবে না। কলিযুগের মানুষের আয়ু যেহেতু 100 বছর, ভগবান দেখলেন আয়ু এতটা কমে গেল, ধৈর্য কমে গেল, বুদ্ধি কমে গেল, সব কমে গেল। এই কলিযুগের মানুষের একমাত্র সম্পদ হচ্ছে হরি নাম। এই নাম ছাড়া কলির জীবের আর কোনো গতি নাই, নাই, নাই। এই যে ভগবানের বিগ্রহ রচনা হয়েছে, মূর্তি পুজো, এটা আসলে বৈদিক নিয়ম নয়, এটা তান্ত্রিক মত। যারা তন্ত্র সাধনা করেন, ভালো করে শাস্ত্র অধ্যয়ন করুন, যারা তন্ত্র সাধনা করেন তাদের কাছ থেকে এই মূর্তি পুজো, বিগ্রহের পুজো কথাটা এসেছে। এই কলিতে তন্ত্র সাধনার তবু কিছু ফল পাওয়া যায়, অন্য কোনো কিছুর ফল পাওয়া যাবে না, অন্য কোনো পুজোর ফল পাওয়া যাবে না। তাহলে আমরা পুজো কেন করি? ও মা, সবার ঘরে তো ঠাকুর আছে, সবার ঘরে মন্দির আছে, কলিযুগের মানুষ পুজো করতে পারবে না জেনেও আমরা পুজো করছি, কেন করছি? ঠাকুর রামকৃষ্ণদেবের উপায়টা বললেন, বলছে একটা ছোঁচে যদি কাদা লেগে থাকে, সেই ছোঁচটাকে যেমন চুম্বক আকর্ষণ করে না, ছুঁচের কাদাগুলো ভালো করে ধুয়ে মুছে দিলে তবে চুম্বক তাকে আকর্ষণ করে। ঠিক সেরকম এই সংসার ধর্ম পালন করতে গিয়ে কামনা বাসনার ময়লা আমাদের লেগে গেছে মনের ভেতরে, মনে অনেক কাদা ময়লা লেগে আছে মা। ঠাকুর ঘরে বারবার গেলে, ঠাকুরের সঙ্গে কথা বললে, ঠাকুরের সঙ্গে আস্তে আস্তে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, আমাদের ময়লাটা একটু 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 করে ধোয়া যায়, তখন আমরা ভগবানকে ভালোবাসতে শিখে যাই। যারা বহুদিন ধরে পুজো পাঠ করছেন তারা আমার সঙ্গে একমত, যেদিন তিনি প্রথম পুজো করেছিলেন শুধু নিয়মটাই করেছিলেন, আর আজ 1 বছর পর তিনি যখন পুজো করছেন নিয়ম ছেড়ে দিয়ে তিনি শুধু ভগবানকে ভালোবেসে পুজো করছেন। এই যে ভগবানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক, এটা তৈরি করার জন্য পুজো পাঠের প্রয়োজন আছে, কিন্তু ফল পাওয়া যাবে না। দাপর যুগের মানুষ পুজো করে সঙ্গে সঙ্গে ভগবানকে পেত, সেটা কিন্তু কলির মানুষ পাবে না। কলির মানুষ যদি ভগবানকে পেতে চায় তার একমাত্র হচ্ছে নাম। তাই সবাই মিলে লহনা জপনা, কৃষ্ণ নাম মধুর নাম, কথা বলিতে একবারে লহরে কৃষ্ণের নাম, পথ চলিতে কথা বলিতে একবারে লহরে কৃষ্ণ নাম।
কষ্ট পাবে সংসারে কর্ম করতে করতে সমস্ত কর্মের মাঝে হাতে করবে কাজ আর মুখে বলবে নাম তাহলেই হয়ে যাবে কাজ বাদ দিলে হবে না প্রতি নিঃশ্বাসে দৃঢ়বে কৃষ্ণ নাম মধুর নাম লহন রামানন্দ হরি সংসারে এসে কি করতে হবে মা সংসারে এসে কিছু করো না করো একটু ভালো করে প্রেম করো প্রেম করেছেন মায়েরা করেছেন প্রেম প্রেম করেননি হরি বল বলি প্রেমে যদি না করবে তাহলে আপনারা হরিবাসরে কেন আসবেন রেমানন্দে হরি বল যারা প্রেমে করে তারাই তো ছুটে আসে আর তারাই তো প্রেমানন্দে হরি বল বলে হরি বল প্রেমে কাকে বলে বলছে আত্মেন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম বলছে প্রেম হয় আগে পরে হয় সম্বন্ধ তাই আমাদের দশা দেখুন আমরা এখনো ভগবানকে কেউ দেখি নাই দেখেছি ভগবানকে না দেখেই তাকে ভালোবেসে তার নামে এসেছি প্রেম হয় আগে পরে হয় সম্বন্ধ মানে পরে দেখাশোনা এটা হচ্ছে প্রেমের নিয়ম আমরা সবাই প্রেম করেছি জানি না ভগবানকে কখনো দেখতে পাবো কি না তাও তাকে ভালোবেসেছি তার নাম শুনেছি প্রেমানন্দে হরি বল ভবে আসিয়া প্রেমে ভাসিয়া ভবে আসিয়া প্রেমে ভাসিয়া ভবে আসিয়া প্রেমে ভাসিয়া লহরে কৃষ্ণের কৃষ্ণ নাম মধুর নাম লহন নাম জপ না কৃষ্ণ নাম মধুর নাম লহন জপ না কৃষ্ণ নাম মধুর মধুর সবাইকে নাম দিলেন প্রেম দিলেন ও কলির হতজীব শুধু নাম করলে হবে না হৃদয়ে তোমার প্রেমের প্রয়োজন আছে ভগবানকে ভালোবাসার নামই হলো প্রেম এসি ভক্তমণ্ডলী আজকে দেখুন বাংলার ঘরে ঘরে কীর্তন গান বাংলার ঘরে ঘরে ভাগবত অধ্যয়ন হচ্ছে এটা তার প্রমাণ
কম বেশি সবাই কিন্তু আমরা ভগবানকে ভালোবেসেছি, রাধে রাধে, কেউ একটু বেশি কেউ একটু কম, ভালো তো বেসেছি। তো ভগবান আমার কলির জীবকে দিয়েছিলেন প্রেম, এর আগে বহুবার কলিযুগ এসেছে, ওমা এর আগে বহুবার কলিযুগ এসেছে গো, কিন্তু সব কলিতে স্বয়ং ভগবান আসেন নাই, তার অংশ অবতার এসেছে। কিন্তু আমরা যে কলিযুগে বসবাস করে আছি, বৈবস্য মন্বন্তরের অষ্টবিংশ চতুর্যুগের যে কলিযুগ, সেই কলিযুগে স্বয়ং ভগবান একবার আসেন। কত কোটি কোটি বছর পেরিয়ে গেলে একবার সেই কলিযুগ আসে, যে কলিযুগে স্বয়ং ভগবান নিজে আসেন। আমাদের সৌভাগ্য যে আমরা সেই কলিযুগে আমরা জন্ম নিয়েছি, যে কলিযুগে স্বয়ং ভগবান আমাদের বাংলার ঘরে এসেছেন। এর থেকে বড় পাওনার হতে পারে না। তা কোন দিন, চলো সবাই মিলে একবার আস্বাদন করি, কোন দিন এসেছেন ভগবান? আবির্ভাব তিথি কবে ও মা? গৌরহরির আবির্ভাব তিথি কবে গো? হ্যাঁ, দোল পূর্ণিমা। সবাই আমরা রং খেলি না? রং খেলি তো, হরি বল। বলি কেউ যেন বাকি না থাকি, রঙকে বড্ড ভয় লাগে ঠিকই, কারণ যা আজে বাজে রং বেরিয়েছে বাজারে, একবার লাগিয়ে দিলে তিন চার দিন উঠতে সময় লেগে যায়, আরও বেশি লেগে যায়। এই যে রং খেলা, রাধা গোবিন্দ বৃন্দাবনে খেলেছেন সর্বপ্রথম, এই খেলা হচ্ছে প্রেমের খেলা। কেমন প্রেম? ইহজগতের যে ভালোবাসা সে ভালোবাসা নয়, যেখানে কোনো দেহের সম্বন্ধ নেই, জীবাত্মা পরমাত্মার সঙ্গে যে সম্বন্ধ, যে প্রেম, যে প্রেমের কারণে আমরা ছুটে এসেছি, এই হচ্ছে রং খেলা, প্রেমের খেলা। তো গৌরহরি যেদিন এসেছিলেন সেদিন দোল পূর্ণিমা ছিল আর চন্দ্রগ্রহণ ছিল। গ্রহণের কারণে হিন্দু ভাইরা সবাই যখন কীর্তন করছেন, হরিনাম করছেন, একদিকে রং খেলা, একদিকে হরিনাম, একদিকে রং খেলা, একদিকে হরিনাম, কি আনন্দ! এমন সময় আমার গৌরহরি আমাদের ঘরের ছেলে হয়ে আসছেন, সেই সময় আসছেন, খুব সুন্দর আনন্দের দিন। তা মীরাবাই তিনি যখন এই রঙের কথা ভাবলেন, দেখলেন এ হচ্ছে কৃষ্ণ প্রেম। তুমি যদি কাউকে রং দাও, মীরাবাই বলছেন, তুমি যদি কাউকে রং দাও জানবে কৃষ্ণ প্রেম দিলে, তোমাকে যদি কেউ রং দেয় জানবে কৃষ্ণ প্রেমের রঙে তোমাকে রাঙিয়ে দিল। ও মায়েরা, বৃন্দাবনে যদি কখনো যান দেখবেন বিধবারাও রং খেলছে, কারণ ভগবানের সঙ্গে তো রং খেলা হয়, অন্য কারোর সঙ্গে তো হয় না। আমাদের সমাজে বিধবাদের অনেক বাধা, কিন্তু বৃন্দাবনের ভক্তরা বললেন বিধবাদের বাধা আছে ঠিক আছে, কিন্তু ভগবানের সঙ্গে রং খেলতে তো নিষেধ নাই, হরি বল। তাই একটা দিন নিয়ম করে বিধবাদের রঙিন শাড়ি পরিয়ে দেওয়া হয় আর হাতে রং দিয়ে বলে যাও তোমরা আজকে বাঁকে বিহারীর সঙ্গে বৃন্দাবনে রং খেলো। খুব আনন্দ করে সকল ভক্ত, কারণ বৃন্দাবনে ভগবান কাউকে দুঃখী রাখেন নাই গো, ভগবানের প্রত্যেকটি উৎসবে সকল ভক্ত যোগদান করেন। আজকে সবাই মিলে আমরা একসঙ্গেই বলবো, কি বলবো? রং দে চুনারিয়া, রং দে চুনারিয়া, 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 রং দে রঙ দে, 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 সবাই মিলে একসঙ্গে গাইব তো, গৌরহরি আসছেন, সবাই মিলে সামে পিয়া মরি, রঙ দে চুনারিয়া, রঙ দে চুনরিয়া, 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 রঙ দে চুনরিয়া,
रंग दे रंग दे शाम पिया मोरी रंग दे चुनरिया शाम पिया मोरी रंग दे चुनरिया शाम पिया কৃষ্ণ প্রেমের রং থেকে আমায় বঞ্চিত করতে পারবে না সবাই মিলে তাই শামে পিয়া মরি রঙ দে চুনরিয়া ও শামে পিয়া মরি রঙ দে চুনরিয়া রঙ দে 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 চুনরিয়া শামে পিয়া মরি রঙ দে চুনরিয়া ভজন সম্রাট অনুপ জলদাজি যখন কোন ভজন গান করেন ভজনটিকে সুন্দর করে সাজিয়ে রাখেন তাই তো তিনি ভজন সম্রাট বলে ভালোবেসেছেন বলে আজ সম্রাট হয়েছে আজকে দেখুন ভক্তরা ভগবানকে ভালোবেসেছে বলে তাদের হরিবাসরটিকে সুন্দর করে সাজিয়েছে সাজিয়েছে না কত সুন্দর করে সাজিয়েছে লাল না রাঙাও মে হরি না রাঙাও পদা দানি দাদা পা পদা মা পা গা মা পা গা মা পা পদা মা পা গা মা রে গা কামারে গা সারে গা সারে গা মা পা পা পামা গরে মামা মামা রে গা মা পা ধা 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 দা পামা গা পা পা Gagani 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 জয় শ্রী গৌর হরি শামে পিয়া মরি রঙে দে চুনরিয়া ও শামে পিয়া মরি রঙে দে চুনরিয়া রঙে দে রঙ 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 দে চুনরিয়া শামে পিয়া মরি রঙ দে চুনরিয়া पतला कौन है कौन भूमि से भारी
कौन अगन से तेज है, कौन काजल से काली, उतरे जल से पतला से पतला ज्ञान है और पाप भूमि से भारी, क्रोध अग्नि से तेज है और कलंक काजल से काली, मीरा के प्रभु गिरिधारी नागर, मीरा के प्रभु गिरिधारी नागर, प्रभु चरणन में लागी नजरिया सबाई कृष्ण चरणे शरण नीते हवे, श्यामे पिया मोरी रंग दे चुनरी, श्यामे पिया मोरी रंग दे चुनरिया, श्यामे पिया मोरी रंग दे चुनरिया, रंग दे रंग दे रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, हरि बोल हरि बोल हरि बोल। भगवान जखन आसछेन एकदिके रंग खेला एकदिके हरि नाम, একটু হরিনাম করে সবাই মিলে কেমন, কারণ নাম ছাড়া তো কলিজীবের গতি নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার হবে তো, এবার দ্বিগুণে, একজন মা আরেকজন মায়ের মুখের দিকে একটু নজর রাখুন ঠিক ঠিক বলছে কিনা, তাহলে বুঝে যাবেন যে আমরা কারা নাম করি আর কারা করি না। প্রতি বছর এত লক্ষ লক্ষ টাকা খরচা করে আমার ভাইয়েরা যে কষ্ট করে চাঁদা তুলে হরিনামের আয়োজন করছেন কাদের জন্য, যাতে সংসারের মঙ্গল হয়, আর সংসারের প্রধান জায়গায় বসে আছেন আমার মায়েরা। রাধে, সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আর এই সংসারটা চালাচ্ছেন আমার মা, তাহলে সব থেকে আগে সচেতন হতে হবে মায়েদের। আমাদের দেশের দশের উন্নতি সাধন একমাত্র মা করতে পারেন, তাই প্রত্যেক মায়ের কাছে নিবেদন সকাল সন্ধে নিয়ম করে হরে কৃষ্ণের নামটা করবেন, আর কোনো পুজো পাঠ কিচ্ছু করতে হবে না, ভগবান নিজে বলেছে। তাই সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরিব হরিব জন্মদিন হলো কবে, দোল পূর্ণিমা, সকল মায়েরা
মনের আনন্দে রং খেলবেন, একে অপরের সঙ্গে খেলবেন, এখানে কোনো ভেদাভেদ নেই, সবার সঙ্গে সবাই রং খেলতে পারেন। কেন বলুন তো, রংটা তো আর কোনো অন্য জিনিস নয়, কৃষ্ণপ্রেম। কৃষ্ণপ্রেম তো আমরা সবাই সবাইকে দিতে পারি, পারি না? ভগবানের ভক্তি সবাই সবাইকে দিতে পারি, ছেলের সঙ্গে খেলতে পারি, মেয়ের সঙ্গে খেলতে পারি, স্বামীর সঙ্গে খেলতে পারি, মায়ের সঙ্গে খেলতে পারি, বাবার সঙ্গে খেলতে পারি, সবার সঙ্গে রং খেলা হয়, এতে কোনো ভেদাভেদ নেই। শ্রী ভক্তমণ্ডলী, অনেকে ভালো করে রঙের মানে জানে না বলে রঙকে নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলে, রাধে রাধে। তাহলে কৃষ্ণ প্রেম যেটা একবার হয়ে গেল গো মা, এই সংসারে আর কোনো দুঃখ থাকবে না। তাই প্রত্যেক বছর আমরা নিয়ম করে হরিনামের মধ্যে দিয়ে যদি রং খেলি, মহাপ্রভুর জন্মদিনটা পালন হয়ে যাবে আর আমাদের হৃদয়ে প্রেমও জেগে যাবে। সেই গৌর হরি না চাইতেই দিলেন প্রেম, কেন দিলেন বিনা প্রেম সে নাম নন্দলাল। গৌর হরি আমার নামে দিলেন প্রেম দিলেন, হাতে ধরে পায়ে পড়ে মিনতি করলেন, সেই গৌর হরিকে বাংলার মানুষ ধরে রাখতে পারল না। ও মা, যে কোনো ভালো কাজ করতে গেলে যদি অপবাদ না পাও, জানবে তোমার কাজটা সঠিক হবে না। ভালো কাজ করার এটাই নিয়ম, গালাগালি খেতে হবে, অপবাদ পেতে হবে, তবে সেই কাজে সফলতা পাওয়া যাবে। আমরা কি মনে মনে ভাবি, হে ঠাকুর এ কি হলো, আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি আর বারবার বাধা আসছে কেন, এত আমাকে গালাগালি খেতে হচ্ছে কেন? ভগবান নিজে লীলার মধ্যে দিয়ে প্রমাণ করলেন, দেখো আমায় দেখে শেখো, আমি জগৎ জীবকে উদ্ধার করার জন্য এসেছি, হরিনাম দিয়েছি, তাতে আমাকে নিয়ে কত উল্টো পাল্টা বকলো, কত আজে বাজে কথা বললো। অনিমায় তোমার খেয়ে দে কাজ নাই, তোমার মাথা খারাপ হয়েছে, হরিনাম করে আর কাজ নেই, যাও ঘর সংসার করো, কত রকমের কথা। ভগবান বললেন এগুলো সব আশীর্বাদ। কার আশীর্বাদ? শ্রীমতী রাধারানীর। তিনি বৃন্দাবনে বসে রাধারানী সবাইকে আশীর্বাদ করে গেছেন, বলছে আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমি বসিয়া বলিলাম বৃন্দাবনে, ওরে বসিয়াবো লীলাম বৃন্দাবনে। তাই যে কোনো শুভ কাজ করতে গেলে যত বেশি বাধা আসবে, জানবেন রাধারানীর আশীর্বাদ তত বেশি বেশি করে আমার মাথায় এসেছে। হরি বল হরি, কখনো ভয় পাবেন না, আর যে কোনো খারাপ কাজ করতে যাবেন মিলিয়ে নেবেন, দেখবেন এতটুকু বাধা আসবে, খারাপ কাজ একদম তত্তর করে গিয়ে যাবে। যে কোনো খারাপ পথে আপনি যান, কত সহযোগিতা, বাপ রে বাপ, সবাই আপনাকে সাপোর্ট করবে, বলবেন মতো মানুষই হয় না, হ্যাঁ কত সুন্দর কথা বলে, কিন্তু একটা কথাও ভালো বলছে না, সব বাজে কথা, সেই লোকটার বেশি বন্ধু, সেই লোকটাকে সবাই ভালোবাসে, কেন না সে খারাপ কথা বলে, সে ভালো কথা বলে না, সে ভালো পথে দেখায় না, কিন্তু যে ভালো কথা বলবে ভালো পথে দেখাবে, এই কলিযুগে একদম বিচার করে দেখে নেবেন সে সবার শত্রু হয়ে যাবে। প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভালো পথ দেখালেই শত্রু। তাই এখনকার যুগে ছেলে মেয়েদের কাছে সব থেকে বড় শত্রু কারা জানেন? মা বাবা। মা বাবা এখন শত্রু হয়ে গেছে, কেন না? মা বাবা প্রত্যেকটি পদক্ষেপে ছেলেদের ভালো পথ দেখায়, যে সৎ পথে চল, সৎ বুদ্ধি নিয়ে চল, কখনো মুখে বাজে কথা বলিস না, বাজে কথা শুনিস না, বাজে কথা ভাবিস না, রাধে রাধে। তাই ছেলে মেয়েরা ভাবে আমার মা বাবা বড্ড বাজে, কি যে সবসময় জ্ঞান দেয়। হরি বল। তাহলে শাস্ত্রে যেটা লেখা আছে একদম ঠিক, রাধারানী বলছে আমার কথা কবে যে আমার মতো হবে সে, বসিয়া বলিলাম বৃন্দাবনে, অর্থাৎ সবাই তোমাকে কলঙ্ক দেবে, বদনাম দেবে, তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে, কিন্তু জানবে তুমি ভক্তির পথে গিয়ে যাচ্ছ, রাধারানীর কৃপা তোমার উপর হয়ে গেছে। জয় জয় রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি জয়। আজকে মহাপ্রভু স্বয়ং ভগবান, তাকে আমরা চিনতে পারলাম না,
এই বাংলার মানুষ অনেক অপবাদ দিল। একদিন ভগবান কোথায় গেলেন? নীলাচলে। নীলাচল কোন জায়গাটি মা? পুরী ধাম। গেছেন? পুরী গেছেন? কারা কারা পুরী গেছেন একটু হাত তুলুন তো দেখি। গেছেন? বা বা বা, খুব ভালো। বলি পুরীতে গেলে কিছু হোক না হোক সমুদ্রে স্নান দানু দেওয়া, এরকম সমুদ্র কোথাও আর দেখা যায় না গো মা, এত আনন্দ সমুদ্র যেন নৃত্য করছে। দেই দেই করে কখন থেকে হয়েছে জানেন? এরকম আগে ছিল না। হরিদাস ঠাকুর যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল, যে ভগবানের অতি প্রিয় ভক্ত ছিল, সেই হরিদাস ঠাকুর যখন দেহ রেখেছে সমাধি দিতে হবে তো, তো গৌরহরির দেখুন ভুল হয় না, ভগবানের কোনোদিনও তো ভুল হয় না। তিনি যে মুসলমানের ছেলে ছিল তার প্রমাণ করলেন, তিনি যখন সমাধি দিলেন মুসলমানরা যেভাবে শুয়ে সমাধি দেন সেইভাবে কিন্তু সমাধি দিয়েছিলেন, এর প্রমাণ কিন্তু আছে। বহুদিন আগের সেই ছবি আঁকা এখন আমাদের কাছে চোখের সামনে ভাসছে। আমাদের ইহজগতে বৈষ্ণবের সমাধি দেয় পদ্মাসনে বসিয়ে, আর মুসলমানদের সমাধি দেয় বিছানায় যেমন মানুষকে শোয়ানো হয় সেইভাবে। আর এই সমাধি দেওয়ার আগে সমুদ্রে ভগবান নিজে গৌরহরি নিজে কোলে করে নিয়ে হরিদাসের দেহটাকে স্নান করিয়েছিলেন। হরিদাস সারা জন্ম গৌরকে এত ভালোবেসেছেন, এমন ভাবে নাম করেছেন, হরিদাসের দেহটা এত পবিত্র যে সমুদ্রে যখনই স্নান করানো হলো, হরিবল হরিবল, যখনই স্নান করানো হলো তখন সমুদ্র নেচে উঠলো আনন্দে ধেই ধেই করে। সেই যে সমুদ্রের নাচ শুরু হলো শত শত বছর আগে, এখনো সমুদ্র সেরকমই নৃত্য করছেন। তাই পুরীর মতো সমুদ্র কোথাও আর পাবেন না, এত আনন্দ পুরীর সমুদ্রে। আর পুরীর মতো আনন্দ সেই জগন্নাথ তাকে দর্শন করে যে আনন্দ, সেই আনন্দ কোথাও পাবেন না। তাই গৌরহরি গিয়েছিলেন কোথায়? আমাদের সবাইকে ছেড়ে পুরীর ধাম। তো চলুন, জয় জগন্নাথ, 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 দেখা দাও দেখা দাও করে আছাড় খেয়ে পড়লেন মন্দিরে। কি প্রমাণ হলো যে বৃন্দাবনে রাধারানী কৃষ্ণকে এমন কৃপা করেছেন? কৃষ্ণকে ভেতরে রেখে রাধারানী নিজে দেহ ধারণ করেছিলেন তো, কৃষ্ণের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য। কৃষ্ণের ইচ্ছা হয়েছিল আমি ভক্ত হব, তো রাধারানীর এমন কৃপা, কৃষ্ণকে এমন কৃপা করলেন, কৃষ্ণ ভুলেই গেলেন যে আমিই জগন্নাথ, আমি কৃষ্ণ। তিনি যখন গৌরহরি হলেন সম্পূর্ণরূপে রাধারানীর মতো ভাবতা, রাধারানীর মতো করেই কাঁদছে, দেখা দাও দেখা দাও কৃষ্ণ, দেখা দাও প্রাণনাথ, দেখা দাও। একে একে ভক্ত উদ্ধার করে গৌরহরি আমার ঝাড়িখণ্ডের পথ দিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন। এই যে প্রথম পদাবলী আস্বাদন হলো, গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রমণী যমুনার তীরে, কৃষ্ণদাস সহ পুরব রহস্য শ্রীধাম দেখিয়া ফেরে। তাহলে কৃষ্ণদাসটি কে, যাকে নিয়ে গৌরহরির এত আনন্দ? এই কৃষ্ণদাস ঝাড়িখণ্ডের একজন ব্রাহ্মণ সন্তান,
কাঁধে পইতে আছে, নাসিকায় বৈষ্ণবের তিলক আছে, গলায় তুলসী কাষ্ঠের মালা আছে। তাই গৌরহরি তার সম্মানে রাখার জন্য ভগবান জগৎজীবকে কেমন করে শিক্ষা দিচ্ছে দেখুন। বলছে সব সময় মানুষকে সম্মান দিতে হয়, আর আমরা সম্মান দিই? নিজের সম্মান নিয়েই ব্যস্ত। আমাকে কে সম্মান দিল, আমাকে অপমান করলো, এই দুঃখেই আমরা কেঁদে মরছি। রাধে রাধে, অন্যকে সম্মান দিতে পারবো কি করে? বলছে অমানি না মানদেন তৃপ্ত নিয় সদা হরি, তুমি সেদিনই ভক্ত হবে। এই জগতে কে যাকে কেউ মান দেয় না, ধরুন এমন একটা মানুষ তাকে দেখলে সবাই ছি 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 করে, ছি ছি, লোকটা একদম বাজে লোক। বলছে সেই হলো প্রকৃত ভক্ত, যাকে সবাই ছুঁড়ে ফেলে দেয়, তাকেও কোলে তুলে নেয়। হরি বল হরি বল। যাকে কেউ পছন্দ করে না, তাকেও যে কোলে তুলে নিতে পারে এবং ক্ষমা জানে, সেই হবে প্রকৃত ভক্ত। প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। এই যে কলিযুগে ভগবান এলেন, তিনি তো ভগবান হয়ে আসেননি, ভক্ত হয়ে এসেছে। তাই ভক্তের স্বভাব কেমন হওয়া উচিত তিনি শিক্ষা দিলেন। সেই ঝাড়িখণ্ডের ব্রাহ্মণ সন্তান কাঁধে পইতে আছে, বৈষ্ণবের মতো সাজ তার, তাই ডেকেছিলেন কি বলে, ঠাকুর ও ঠাকুর। ঝাড়িখণ্ডের সেই ভক্ত চমকে উঠলেন, কে তুমি বলো না গো, তুমি কে? আমার মতো একজন দিনহীন মানুষকে তুমি ঠাকুর বলো? আমি অতি নগণ্য, আমি অতি দীন, আমি অতিহীন, অতিহীন, অতি নগণ্য। কোন জীবকে বলা হয়? মলমূত্রে যে জীব থাকে, কীট, কৃমি বলা হয় না? কৃমি কীট সবারই কেমন ঘেন্না ঘেন্না লাগে, লাগে না? যেহেতু পায়খানা মল এর মধ্যে থাকে, হরি বল, থাকে না, সবার ঘেন্না লাগে। তো যে প্রকৃত ভক্ত হবে, এখানেও প্রমাণ করে দিলে তার স্বভাব হবে ঠিক এমন, সে সব থেকে নিচু তলার মানুষ নিজেকে ভাববে। যে জগতে সব থেকে নিচ আমি, আমার মতো নিচ আর কেউ নাই। হে প্রভু, তুমি আমায় কেন ঠাকুর বললে? আমি যে অতি দীন, আমি যে অতিহীন, আমার নাম কৃষ্ণ দাস। গৌরহরি ধেই ধেই করে নৃত্য করছে, কৃষ্ণ দাস এই ঘোর কলিকালে। হ্যাঁ, ব্রাহ্মণ কুলের সন্তান হয়ে নাসিকায় বৈষ্ণবের তিলক, গলায় তুলসী কাষ্ঠের মালা নিয়ে তুমি কিনা নিজেকে দীনহীন, নগণ্য, সব থেকে ছোট বলো? তোমার মতো ভক্ত পেলে আমি ধন্য হই কৃষ্ণদাস। চলো চলো আমার সঙ্গে বৃন্দাবনে চলো। তার মানে বোঝা গেল মা কাকে ভক্ত বলে, যার মনে বিন্দু মাত্র অহংকার থাকবে না, যে অমানিকে মান দিতে জানবে, যে নিজেকে সবসময় সব থেকে নিচু তলার মানুষ জানবে, সেই হলো ভক্ত। ভক্ত বাইরের থেকে দেখে বিচার করা যায় না। আর ভগবান বললেন যে কোনো মানুষকে তুমি সম্মান দিতে শেখো। রাধে রাধে, বিশেষ করে উচ্চ কুলে যদি কেউ থাকে, ব্রাহ্মণ কুলে থাকে, যদি কেউ বৈষ্ণবের পদাবলম্বন করেছে, তাকে তুমি সম্মান দাও হরিবল। আর ভক্ত দিয়ে শিক্ষা দিলেন সেই ভক্ত যার মধ্যে বিন্দুমাত্র অহংকার নাই। এবার গৌরহরি তাকে জড়িয়ে ধরলে, কৃষ্ণদাস চলো দুজনে মিলে আমরা বৃন্দাবনে যাই। কি আনন্দ, কি আনন্দ! ভগবান গৌরহরি আমার আর সেই ঝাড়িখণ্ডের ভক্ত দুজনেই বৃন্দাবনে রওনা হল। বৃন্দাবনে যেতে যেতে পথে কত হিংস্র জন্তু, কত বাঘ ভাল্লুক, কত বিষধর সর্প, তারা ধেই ধেই করে নৃত্য করলো, তারাও হরিনাম করলো। তারা হরিনাম করতে করতে গৌরের কথা ভাবতে ভাবতে ওই ঝাড়িখণ্ডের বনে তারা প্রাণ ত্যাগ করলো। কেন প্রাণ ত্যাগ করলো মা? যে হে গৌর, তোমারই হরিনাম যখন আমরা পেয়েছি,
আমরা আর হিংসাকে গ্রহণ করব না। আর আমরা এই প্রাণ রাখতে চাই না, যে চোখ দিয়ে তোমায় দেখেছি, যে অঙ্গে তোমার স্পর্শ পেয়েছি, আর থাকতে চাই না প্রভু, তুমি কৃপা করো। গৌরের পথ দেখতে দেখতে, গৌরের নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে, একদম সত্য ঘটনা, একটাও মিথ্যা নয় মা, বেশি দিন আগের ঘটা তো ঘটনা তো নয়, বিগত 500 বছর আগে হরিব, তাই প্রত্যেকটি ঘটনা সত্য। সেখানকার মানুষরা দেখেছে যে গৌরের সঙ্গে বাঘ ভাল্লুক নৃত্য করছে, সর্প নৃত্য করছে, আর কৃষ্ণ নাম করতে করতে তারা প্রাণ ত্যাগ করছে, অর্থাৎ সবাই গৌরের সঙ্গে মিলে যাচ্ছে। হরিবল হরিবল, তাহলে আমার গৌর হরি কত কৃপাময়, কত করুণাময়। দেখুন, বাঘ ভাল্লুকেও কৃপা করেছে, মানুষকে করবে না? রাধে রাধে। তাই সেই কৃষ্ণদাসকে সঙ্গে করে নিয়ে গৌর হরি আমার বৃন্দাবনে উঠলেন। বৃন্দাবনে যেতে যেতে সম্মুখে পড়ল যমুনা। যমুনাকে দেখে গৌর হরির সেই পূর্বের ভাব জেগে উঠল। যমুনা সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা, তুমি কি আমার সেই ভাবে বিভোর আমার ভগবান, যমুনায় স্নান করে আজ অপ্রাকৃত চিন্ময় ভূমি বৃন্দাবনের মাটিতে পা রেখে বলে কৃষ্ণদাস, কৃষ্ণ প্রেমে আমার অঙ্গ যে ভারী হয়েছে, বলো বলো আমি কেমন করে, কেমন করে বৃন্দাবনে দর্শন করব, দর্শন করব। আসলে
এটি হচ্ছে গৌরহরির একটি ছলনা। কেমন ছলনা? গৌরহরি দেখলেন, আমি তো দ্বাপর যুগে কৃষ্ণ হয়েছিলাম, ওই ব্রজগোপিনীদের কাছে আমি চিরদিনের মতো ঋণী হয়ে গেছি, ঋণ শোধ করার জন্য এসেছি গৌরহরি হয়ে, আর এই সুযোগ আমি ছাড়ব না। বৃন্দাবনের ধূলিকণায় ব্রজগোপিনীদের চরণধুলি মিশে আছে, সেই চরণধুলি যখন আমি গায়ে মাগব, মাথায় মাগব, তখন ব্রজগোপিনীদের ঋণ আমার শোধ হবে। তাই আমি পায়ে হেঁটে বৃন্দাবন দর্শন করব না, সারায়ঙ্গে ধুলো মেখে গড়া গড়ি দিয়ে দর্শন হবে। রাধে বলছে, আমি চলতে তো পাচ্ছি না, আমি গড়া গড়ি দিয়ে দর্শন করব। হরি বল হরি বল। এই যে মায়েরা দণ্ডি কাটেন, কাটেন না, দেখুন দণ্ডি কাটার ফল কত। এক তো বিজ্ঞানীরা বলছেন এই দণ্ডি কাটলে শরীর সুস্থ হয়, আর এক ভগবত কৃপা বলছেন যখন আমরা দণ্ডি কাটি পথের মধ্যে দিয়ে কাটি তো, তো দেখুন ভগবান বলছে আমার থেকে আমার ভক্ত বড়, আমার ভক্ত কৃপা যদি তোমার ওপর হয়ে যায় তুমি জানবে তুমি সব পেয়ে গেছো। যখন আমার মায়েরা কোনো শুভ কাজ হয়ে গেলে দণ্ডি কাটেন, তখন এই ভক্তের চরণধুলি গায়ে লাগে, ভক্তের চরণধুলি সারা অঙ্গে মাখে, আর সেই ভক্তের চরণধুলিতে এত ভক্তি আছে, এত প্রেম আছে, আপনার থেকেই কৃপা হয়ে যায়, সেই ভক্তের আর কোনো কষ্ট থাকে না। রাধে রাধে। এমন কি এই দণ্ডি কাটলে আরেকটা ফল পাওয়া যায়, অহংকারটা দূরে যায়। এই অহংকার হচ্ছে মানুষের পতনের মূল কারণ। তাই গৌরহরি আজ যেমন করে আমার মায়েরা দণ্ডি কাটেন, ওইভাবে গড়াগুড়ি দিতে দিতে বৃন্দাবন ঘুরলেন, বৃন্দাবন প্রকাশ করলেন। রাধে 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 রাধে। বৃন্দাবনের প্রকাশ অর্থাৎ কৃষ্ণ এবং রাধারানী দুজনে বৃন্দাবনে এসেছিলেন। রাধে রাধে রাধে। কিছু হয়েছে? জয় নিতাই। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী গৌর। হে প্রভু কৃপা, হে রাধা মাধব, শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, দেখুন আজকে গৌরহরি তিনি এসেছেন জগৎ জীবকে কৃপা করবেন বলে, জগৎ জীবকে করুণা করবেন বলে। তাই সেই গৌরহরি আমার বৃন্দাবন যেটা বনজঙ্গলে ঢেকে গিয়েছিল সেই বৃন্দাবনের প্রকাশ করলেন। কোথায় রাধা গোবিন্দ কি করেছেন, কি লীলা করেছেন, সেই লীলা দর্শন করালেন সকল ভক্তদের। এবং পরবর্তীকালে আমাদের বাংলার থেকে ষড়গোস্বামী গিয়ে সেই বৃন্দাবনকে সুন্দর করে সাজালে। তাই ভক্ত কেঁদে কেঁদে বলে উঠল, এই রাধা গোবিন্দের প্রেম তাতে যে কি আনন্দ, যদি গৌর হরি না আসতো আমরা কেমন করে জানতাম। ও মা, এই রাধা গোবিন্দের যে প্রেম লীলা, কৃপা করে করুণা করে গৌরহরি জানালেন বলে তবে জানলাম। তাই বৈষ্ণব পদকর্তা কলম দিলে, যদি গৌরাঙ্গ না হইতো, কিমতি হইত কেমনে ধরিতাম দেহে, যদি গোড়াঙ্গ স্থির হা
श्री राधा ভক্ত কথা গৌর কথা ইত্যাদি এইগুলোই আলোচনা বেশি হয়। আমাদের কিন্তু তাতে মন ভরে না, আমরা ভাবি যে কৃষ্ণলীলা গাইব কিন্তু সবাই সেগুলো বোঝে না বলে আমরা গাইতে সাহস পাই না। হরি বল হরি বল, কেন মহাপ্রভু নিজগুণে কৃপা করে রাধা গোবিন্দের এই লীলা কৃষ্ণলীলা সেটা কিন্তু জগৎ জীবকে তিনি জানিয়েছিলেন। রাধে রাধে আষাঢ় গোস্বামী বৃন্দাবনকে সাজালেন, তাই উত্তরপ্রদেশে যে বৃন্দাবন আমরা জোর গলায় বলতে পারি বাঙালির বৃন্দাবন, বাংলার বৃন্দাবন। হরি বল। তাহলে মহাপ্রভু নিজগুণে কৃপা করলেন, আমাদের সবাইকে কৃষ্ণের কথা জানালেন, রাধারানীর কথা জানালেন। তাহলে কৃষ্ণ হলো আনন্দ আর রাধারানী হলেন চরম করুণা। যার রাধা মানে কোনো মেয়ে নয়, কৃষ্ণ মানে কোনো ছেলে নয়, রাধা গোবিন্দ প্রত্যেকটি জীবের হৃদয়ে আছে, বাইরে কোথাও নাই। তাই হৃদয়ে সেই রাধা গোবিন্দকে আস্বাদন করতে হবে, তার জন্য আরাধনা করতে হবে, সাধনা করতে হবে গো মা, এত সহজে হবে না। বলে না কষ্ট না করলে কেষ্ট মেলে না, বলে না, একদম সত্য কথা। রাধা গোবিন্দকে যদি আমরা হৃদয়ে পেতে চাই, রাধা গোবিন্দকে হৃদয়ে রেখে যদি আমরা আনন্দ আস্বাদন করতে চাই, তার জন্য আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। সবাই এখানে গুরুকরণ করেছেন তো? গুরুকরণ না করলে এই দেহশুদ্ধি হবে না, আর দেহশুদ্ধি না হলে রাধা গোবিন্দকে কখনোই জাগানো যাবে না। শুধু দেহশুদ্ধি করলে হবে না, গুরু প্রদত্ত মন্ত্র প্রত্যেক দিন উচ্চারণ করতে হবে। তা আমাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ শরীরে নাড়ি আছে, তার মধ্যে তিনটে নাড়ি প্রধান, ইড়া পিঙ্গলা সুষুম্না, তাই তো? তার মধ্যে সুষুম্না নাড়ি কখন জাগরিত হয়? যখন আমাদের জিহ্বা হয় গুরু প্রদত্ত মন্ত্র আমরা উচ্চারণ করি। গুরু প্রদত্ত মন্ত্র জিহ্বায় উচ্চারণ করলে সুষুম্না নাড়ির মধ্য দিয়ে আমাদের দেহের এমন একটি জায়গায় যায় যেখানে রাধারানী আমার ঘুমিয়ে আছেন। বারবার এই মন্ত্র উচ্চারণ করতে 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 একদিন দেহের ভেতরের রাধারানী জাগরিত হন, আর ষড়চক্র ভেদ করে সহস্রার গোবিন্দের সঙ্গে তিনি যখন মিলন হয় তার, আমরা হৃদয়ে রাধা গোবিন্দের যুগল দর্শন করি। ও মা, এত সোজা জিনিস নয়, এ কঠিন কাজ, কিন্তু বারবার এই হরিনাম শুনলে সাহস কিন্তু জাগবে যে আমি একদিন নিশ্চয়ই পারব। হরি বল। আর বাইরে রাধা গোবিন্দকে খুঁজতে হবে না, ভেতরেই পাওয়া যাবে। তাহলে মধুর বৃন্দাবনে গৌর হরি আমার ধুলাই গড়াগড়ি দিয়ে সবাইকে জানালেন যে কোথায় রাধা গোবিন্দ কি করেছেন, আর সেই গৌর হরি নিজেই ভাবে বিভোর হয়ে যাচ্ছেন, ভাবে বিভোর হয়ে কৃষ্ণদাসকে বলছে, ও কৃষ্ণদাস আমার মাকে দেখতে পাচ্ছি না, বাবাকে দেখতে পাচ্ছি না,
ভাই বন্ধু কাউকেই দেখতে পাচ্ছি না বলি কাহা মোরে মাতা কাহা মোরে পিতা 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 কাহা মোরে সখা গো কাহা মোরে মাতা কাহা মোরে পিতা কাহা মোরে সখা গো অমনি মাঝারে লুটায়ে পড়িল অমনি মাঝারে লুটায়ে পড়িল অমনি মাঝারে লুটায়ে পড়িল অমনি মাঝারে লুটায়ে পড়িল আকুল মাধবের মন অমনি মাঝারে লুটায়ে পড়িল আনন্দয়াল ধরে নারে আনন্দয়াল ধরে নারে আনন্দয়াল ধরে নারে পূর্ব দিনের কথা জেনে আনন্দয়াল ধরে নারে পূর্ব দিনের কথা জেনে সবাই হরি 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 বলে পূর্ব দিনের কথা জেনে হরি 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 বলে পূর্ব দিনের কথা জেনে আনন্দয়াল ধরে নারে